الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خرشد يشقاش سينا سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع سورة يوسف بداري حكمتي لقمان ما كاري قرآن باري اي دل شاد مان ما بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع সম্মানীয় সভাপতি মহাসম্মানীয় ওলামায়ে কেরাম হাফেজে কেরাম হাজ্জাজে কেরাম উপস্থিত ইমানদার ভাই বাবাজিরা দোয়া করবেন আল্লাহ পাক যাতে শরীয়তের উপরে কায়েম রাখেন পবিত্র সাদে পবিত্র মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন শাহি দরবারে শুকরিয়া আদায় করি তো মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ তারি বাদে তারি হাবিব রহমাতুল আলামিন জগৎ শ্রেষ্ঠ নিয়ামত ছাইয়া দেনা নবী মোহাম্মদ রসুল্লাহ মহব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরির প্রতি হাজার হাজার দরুদ সালাম গতকাল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আন্তর্জাতিক সব ওলামা হুজুররা কারি সাহেবরা এসে সব কেরাত শুনিয়ে গেছেন আজকেরেও বড় বড় ওলামা হুজুররা সব আসছেন পরপর অজনসিয়াত করবেন আপনারা দেখছেন লেখা আছে আল্লামা হুজুরির নামে আজকে সেমিনার হুজুর আল্লামাকে নিয়ে অজনসিয়াত করবেন বিভিন্ন প্রান্ত থেকে ওলামা হুজুরা এসেছেন বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে কয়েকজন হুজুর কেবল আসছেন
বাংলাদেশ থেকে কয়েকজন বিজ্ঞ পণ্ডিত মানুষ তারা আসছেন সব আপনাদের কাছে পরপর অনেক জ্ঞানের কথা শোনাবেন কিন্তু এই মুহূর্তের জন্য যে মজলিসটা এটা হলো গোনাঝরার মজলিস জেকেরের মজলিস মানে গোনাঝরার এই মজলিসে বসলি গোনা ঝরবে কম ঝরুক আর বেশি ঝরুক বুখারীর হাদিস এসেছে ইন্নামা আমালু বিন্নিয়াত কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন নিয়তের উপরে কোরআন বলছে ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদুর নিশ্চয় আমি আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর রাখি খালেস অন্তরে যদি আল্লাহকে ডাকা যায় আল্লাহ রহম আলী গোনা সব ধুইয়ে যেতে পারে এসে বসেন আপনার লাভ হবে বসিরহাটের আল্লামা দেশের শ্রেষ্ঠ আলেম এক চুল পরিমাণ সন্দেহ আছে কারুর আল্লামা হুজুর এ দেশের শ্রেষ্ঠ আলেম তার সমতুল আলেম দেশে কেউ ছিল না এখনো নি আছে নাকি সেই আল্লামা হুজুরির খাস দরবারে আজকে সভা তাকে নিয়ে ওলামারা ওয়াজ করবেন তিনি কত বড় আলেম ছিলেন কার দরবারে এসেছেন তার সম্পর্কে আপনাদের শুনতে হবে হুজুর আল্লামা রুহানি হালাতে এ মাহফিল পরিদর্শন করছেন সুফি ফজলুল করিম রহমাতুল আলিহে আল্লামা হুজুরির খুব প্রিয়তম খলিফা ছিলেন সুফি ফজলুল করিম বাংলাদেশে বাড়ি বসিরহাট আমিনিয়া মাদ্রাসার ইসালা সাহাবের সুফি ফজলুল করিম উনি জুতো দুটো প্যাকেটে করে নিয়ে খালি পায়ে ঘুরছেন সুফি সাহেবের ভক্তরা বলছেন হুজুর জুতো পায়ে দেনান কোনো জায়গায় ধুলো কোনো জায়গায় কাদা সুফি সাহেব বললেন বাবা আমি ধুলো কাদা দেখছি না আমি দেখছি এই মাহফিলে আমার আল্লামা হুজুর খালি পায়ে ঘুরছেন তাই জুতো পায়ে দিতে পারছি না হুজুর দরগাপুরি জামানায় ওখানে স্মৃতিসভা হচ্ছে বসে এটা আমি নিয়ে মাদ্রাসায় ওই স্মৃতিসভায় বাদ মাগরিব জেকেরের মজলিস করে সুফি সাহেব দরগাপুরীকে বললেন হুজুর আমি চলে যাচ্ছি তো বলে তা যান কিছুক্ষণ বাদে দেখা গেল সুফি সাহেব আবার এসেছেন দরগাপুরী বললেন আপনি বললেন চলে যাচ্ছি আবার এস দেখছি বলে চলে যাচ্ছিলাম হুজুর আল্লামা আমার সামনে এসে বলছেন বাবা সুফি সাহেব আমার স্মৃতি স্বভাব ফেলে রেখে বাড়ি যাচ্ছ তাই আমি ফিরে এসেছি সুবহান আল্লাহ বলেন এরা রুহানি হালাতে এরকম মাহফিলগুলো পরিদর্শন করেন অতএব যারা ঘুরছেন এসে বসেন সবাই এসে বসেন জেকের করতে হবে এটা কোনো আলেমের হুকুম না জেকের করতে হবে এটা কোনো পীরির হুকুম না জেকের করতে হবে স্বয়ং আল্লাহর হুকুম আল্লাহ কোরআনে বলেছেন ফাজকুরুনি আজকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন যে বান্দা আমার জেকের করে আমি আল্লাহ তার কথা স্মরণ করি কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা হে ইমানদার বান্দা বান্দিরা তোমরা অধিক পরিমাণে জেকের করো একটু আদাক না আল্লাহই বলছে জেকের করতে হবে হুজুর আল্লামার লেখা ওজিফা শিক্ষা কেতাবটা প্রত্যেকটা নারী পুরুষের পড়া উচিত ওজিফা শিক্ষায় পাবেন বাদ মাগরিব বাদ ফজর আল্লাহ আল্লাহ আল্লাহর ওজিফায় থাকতে হয় বাদ এশা বাদ ফজর প্রত্যেক
প্রত্যেকটা নারী পুরুষের প্রতি নিয়ত তরিকা দরুদ শরীফ পড়তে হয় কাদেরিয়া তরিকার এশাদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাআদিনাল জুদি ওয়াল কারামি ওয়া আলি ওয়া সাল্লিম এ দরুদ শরীফ প্রত্যেকটা নারী পুরুষের প্রতিদিন এশার নামাজের পরে 100 বার করে পড়তে হবে আল্লামা হুজুর লিখেছেন প্রত্যেকটা নারী পুরুষের ফজরের নামাজের পরে ফজরের দরুদ আলাদা কাদেরিয়া তরিকার ফজরের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আরশাদ আওলাদে শাইখ আব্দুল কাদের জিলানী ইমাম উত্তারিকাত ওয়া আউলিয়ায়ে কামিলিন রাহমাতুল্লাহ ফজরের দরুদ প্রতিদিন ফজরের নামাজের পরে 100 বার করে প্রত্যেকটা নারী পুরুষের পড়তে হবে প্রত্যেকটা নারী পুরুষের কিন্তু আমি যে কথা বলছি এ দলের লোক কম আপনাদের দোয়ায় সারা দেশ ঘুরছি তো হুডুনের লোক বেশি এ দলের লোক কম চেষ্টা করেন আমরা সর্বক্ষণ দোয়া চাই আল্লাহ জানো কিয়ামতের দিন ফুরফুরার মহামান্য পীর দাদা পীর কেবলা এবং আল্লামা হুজুরের সঙ্গে আল্লাহ যেন আমাদের হাসন নাসর করেন আমিন আমিন কিন্তু আমরা কিছু করলুম না শুধু হুড়ুলুম তার সঙ্গে হাসন নাসর হয় শুধু হুড়ুলুম তিনি যে কেতাবগুলো লিখে গেছেন কেতাবগুলোর কোনো গুরুত্বও দেয়নি কজন মানুষের ঘরে আল্লামা হুজুরি কেতাব আছে আজকে গোটা দেড় জুড়ে লামজাবিরা যে পরিমাণ বাড়িয়েছে আল্লামা হুজুরি কেতাব যদি কেউ না পড়ে কাজে লাগাতে না পারে তার ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন হবে 1333 সালে হুগলি জেলার বেতা গ্রামে বিশাল ওলামা সম্মেলন হয়েছিল ওই ওলামা সম্মেলনে দাদা হুজুর পীর কেবলার বড় বড় খলিফারা ছিলেন সমস্ত খলিফাদের সামনে দাদা পীর কেবলা বলেছিলেন বড় মাওলানা আল্লামা হুজুরকে যদি আমার আল্লাহ বাংলার মাটিতে না পাঠাতেন বাংলার মুসলমানরা খাঁটি হানাফি মাজাবির উপরে দাঁড়িয়ে থাকতে পারত না আল্লামা হুজুর রসিলায় এদেশের মুসলমানরা খাঁটি হানাফি মাজাবির উপরে আছেন তাই তার লেখা কেতাবগুলো পড়া জরুরি মনে করবেন বহু দল বিভ্রান্ত করছে আবার চারিদিক দিয়ে অনেক বেদাতি পীর বেরিয়েছে পীর কোন কোন পীর জেকের কতি কতি লাপাচ্ছে কোন কোন পীর জেকের কতি কতি লাপাতি লাপাতি বেহুশ হয়ে যাচ্ছে আল্লামা হুজুর যদি কেতাব লিখে না যেতেন হয়তো আমরা বিভ্রান্ত হয়ে যেত হুজুর আল্লামা রদ্দে বেদাত দ্বিতীয় খণ্ডে 15 পৃষ্ঠায় লিখেছেন জেকের কতি কতি লাফায় এগুলো সম্পূর্ণ শয়তানের ভেলকি পুরো শয়তান বলো অপীর অপীর থেকে সাবধান প্রত্যেকটা নারী পুরুষের একজন কামেল মানুষের হাতে বায়াত গ্রহণ করতে হয় বায়াত হয়ে বাদ মাগরিব বাদ ফজর কিছু সময়ের জন্য হলেও আল্লাহ আল্লাহ আল্লাহর ওজিফায় থাকতে হয় বাদ এশা বাদ ফজর তরিকা দরুদ শরীফ প্রতিনিয়ত পড়তে হয় যে নিয়মে পিরানে তারিখাত বজরগানে দিন হুজুররা যে নিয়মে জেকের আজগার করিয়েছেন আমরা সেই নিয়মই করি সবাই আসুন বিসমিল্লাহ সহ সুরা ফাতিহা তিনবার 10 বার সুরা ইখলাস 11 বার দরুদ শরীফ পড়েন 10 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি পড়েন
যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এসে বসেন, আপনার লাভ হবে। আপনারা যেন ভাববেন না যে মাহফিলে কিছু মানুষ বসে আছে, এরকম মাহফিলগুলোয় অগণিত রহমতে ফেরেশতারা বসেন, নেককার জেনেরা বসেন, আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা রুহানি হালাতে এসে বসেন, আপনার এসে বসেন। আল্লাহ বলেছেন ফালা তুজাক্কু আনফুসাকুম, তোরা কেউ নির্দোষী না, আমরা সবাই দোষী, কেউ কম কেউ বেশি। আল্লাহ বললেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা বান্দি আমি না তোর ঘাড়ের শিরার চাইয়ে কাছে। আপনারা বসেছেন দশ হাত বিশ হাত পঞ্চাশ হাত একশো হাত দূরে, আমার আল্লাহ এক হাত দূরে নেই। আল্লাহ বললেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা বান্দি আমি না তোর ঘাড়ের শিরার চাইয়ে কাছে, এত কাছে আছে। তাকে একটু জান খুলে ডাকার এই সুন্দর মজলিস, এই সুন্দর পরিবেশ, এসে বসেন। যে যা পড়িয়েছেন আমার উপরে হাওলা করে দেন। আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ দয়া সাগর নবীর ছিলা জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তমাম গুনার কাছ থেকে আপনি আমাদেরকে কুদরতি ক্ষমতা দিয়ে হেফাজত করুন। টুটা ফাটা জাবানে সুরা ফাতিহা ইখলাস দরুদ শরীফ তাওবা শরীফ যা পড়েছি ত্রুটিগুলো মাফ করে দেন। ক্ষমাবন্ত সওয়াবগুলো আপনার হাবিবের কদম মোবারকে পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আসহাবগণ উম্মাহাতুল মুমিনদের আরো সওয়াব পৌঁছে দেন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মিনা মুজদালিফাতে এসে আছেন, ওদের আরো সওয়াব পৌঁছে দেন। বাপাদম থেকে নিয়ে মা হাওয়া থেকে তাম নবী অলি গৌস কুতুব সিদ্দিকিন সলিহিন মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুতাকাদ্দিমিন মুতাখিরিন আইমা মুসান্নিফিন দরবারে সওয়াব পৌঁছে দেন। খাস করে আল্লাহ ইমাম আসমের দরবারে সওয়াব পৌঁছে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানি হুজুরের সওয়াব পৌঁছে দেন। তামাম কাদেরিয়া তরিকার ওলিদের আরো সওয়াব পৌঁছে দেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের সওয়াব পৌঁছে দেন। তামাম চিশতিয়া তরিকার অলিদের আরো সওয়াব পৌঁছে দেন। বাহউদ্দিন নকশবন্দি মসজিদে আলফিসানি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। তমাম নকশবন্দি মুজাদ্দাদিয়া তরিকার হুজুরের দরবারে দরবারে সওয়াব পৌঁছে দেন। মেহরবানি করে আল্লাহ সুফি ফাতে আলী হুজুরের সওয়াব পৌঁছে দেন। মুজাদ্দেদে জামান ফুরফুরা সেইফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহর সওয়াব পৌঁছে দেন। তার কলিজার টুকরাগণ খলিফাগণ সকলের দরবারে সওয়াব পৌঁছে দেন। যার দরবার শরীফ এসে বসে আছি আল্লাহ, এ দেশের শ্রেষ্ঠতম আলেম আল্লামা হুজুর রহমাতুল্লাহর সওয়াব পৌঁছে দেন। হুজুরি পাশে শুয়ে আছেন তার দুই কলিজার টুকরা, তাদের দরবারে সওয়াব পৌঁছে দেন। আল্লামা হুজুরির বংশপালা তেজা যেখানে শুয়ে আছেন সকলের সওয়াব পৌঁছে দেন।
আমরা যত মানুষ হাত উঠাইছি আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আমাদের বংশপালা আমরা যাদের কবর দিছি ওদের আর সওয়াব পৌঁছে দেয় তাম কবরবাসীদের রুহানি দোয়ায় তাম বুজুর্গদের রুহানি দোয়ায় আপনি আমাদের যাকে দিন বলে কবুল করুন আল্লাহ দয়া সাগর নবীর ওসিলায় আপনি আমাদের যাকে দিন বলে কবুল দয়া সাগর নবীর ওসিলায় আপনি আমাদের যাকে দিন বলে কবুল করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله দুই হাত দুই হাঁটুতে রাখুন এটা জিকিরের আদব দুই হাত দুই হাঁটুতে রাখুন চোখ দুটো বন্ধ করুন মাথাটা নিচু করুন দুনিয়ার সব কথা কিছুক্ষণের জন্য ভুলে যান বিবি ছেলে মেয়ে জমি জায়গা টাকা পয়সা যে যা যেখানে আছে থাক সব কথা ভুলে কিছুক্ষণের জন্য আল্লাহকে ডাকুন আল্লাহ আমার সঙ্গে আছেন তাকে একটু জান খুলে ডাকার একটা সুন্দর পরিবেশ সবাই নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা হই আমার কলব আমার পীর সাহেব ও দাদা পিসায় কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশে মহাল্লা দিকে মোতাবজ্জা হয় আল্লাহ পাকের আরশে মহাল্লা হইতে একজর বীর ফায়েজ কাদেরিয়া তরিকার নেজমত অনুযায়ী আমার কলবে আসুক বামে স্থানে দু আঙুল নিচে কলবের উপরে খুব জোরে আল্লাহ বলে ধাক্কা দিন আর একবার মুখে আল্লাহ উচ্চারণ করুন আল্লাহ 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 জান খুলে আল্লাহকে ডাকুন আল্লাহ 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 কাকে ডাকছেন আপনি বিশ্বের মালিককে ডাকছেন যিনি আমার অন্ধকার কবরে আলো দেবেন যিনি আমার কবরে আজাব থেকে নাজাত দেবেন যিনি কঠিন কিয়ামতের মুসিবত থেকে আমার হেফাজত করিবেন যিনি আমার কঠিন জাহান্নাম থেকে হেফাজত করিবেন তাকে একটু খালে সন্তরে ডাকুন আল্লাহ 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 খুব মহাব্বত করে বিশ্বের মালিককে ডাকছেন কৃপণতার সঙ্গে ডাকবেন লজ্জা করছে আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাকতে বিশ্বের মালিক খালেস অন্তরে তাকে ডাকুন একটা বার যদি আমার আল্লাহ আমাদের ডাকে রাজি হয়ে যায় পাহাড় 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 পরিমাণ গুনাহ ধুয়ে যাবে ধুয়ে যাবে কবরে আরামে থাকা যাবে কেমতে আরামে থাকা যাবে জান খুলে আমার আল্লাহকে ডাকুন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদুন আমার আল্লাহকে ডাকুন গোনা ধুয়ে যাবে গোনা ধরে যাবে চোখের পানির এই মুহূর্তের জন্য কোটি 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 টাকা চেয়ে দাম বেশি আল্লাহ বলেছেন ফালিয়া দেহাকু কালিলাউ আলিয়া বুকু কাসির বেশি বেশি করে কাঁদো তোমরা কম কম হাসো চোখের পানি ঝেড়ে কাঁদুন আল্লাহর নামের জিকির করুন আমার আল্লাহর ফেরেশতারা মুখুর মুর ফটো তুলে দেন চোখের পানি গড়িয়ে গড়িয়ে ফুলবে ফেরেশতারা ওই অবস্থায় ফটো তুলে শাহী দরবারে নিয়ে যাবে আমার আল্লাহ পাক বলবেন আই আমার ফেরেশতারা আমার বান্দা বান্দিরা জাহান্নামের ভাইয়ে যারা কেঁদেছে চোখের পানিগুলো গসিয়ে রেখে দেও তোরা সাক্ষী থেকে যা কথা দিলাম জাহান্নামের ভাইয়ে যারা কেঁদেছে আমি আল্লাহ ওদের জাহান্নামে দেব না আল্লাহ 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 হাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদুর নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির আল্লাহ 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 জান খুলে আল্লাহকে রাখুন বিশ্বের মালিককে ডাকছেন যিনি আমার অন্ধকার কবরে রেখে চলে আসবেন আমার আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই কিছু সময় মনে করুন আমি অন্ধকার কবরে আছি আমায় সবাই ফেলে রেখে গেছে আল্লাহ দয়া ছাড়া কোনো উপায় নাই তাই আল্লাহকে জান খুলে ডাকুন আল্লাহ 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 বামে স্থানে দু আঙুলিতে কলবের উপরে জোরে জোরে আল্লাহ বলে ধাক্কা দিন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কত রহমতে পেরে তার আমাদের সঙ্গে জেকেরে আছেন কত নেক কাজে নেরা আমাদের সঙ্গে জেকেরে আছেন না 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 অগণিত রহমতে ফেরেশতারা আমাদের সঙ্গে জেকেরে করছেন জান খুলে আমার আল্লাহ ডাকুন আল্লাহ 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 আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু ওয়া আম্মা শানুহু আল্লাহ 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 জান খুলে ডাকুন বিপদ উদ্ধার করার মালিক আমার আল্লাহ মুসিবত থেকে বাঁচানোর মালিক আমার আল্লাহ অন্ধকার কবরে আলো দেওয়ার মালিক আমার আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবত থেকে বাঁচাতে পারবেন আমার আল্লাহ কঠিন জাহান্নাম থেকে আমার আল্লাহ আমাকে বাঁচাতে পারেন সেই আল্লাহকে জান খুলে ডাকুন আল্লাহ 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 খুব অন্তরে আল্লাহকে ডাকুন খুব অন্তরে আল্লাহ 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 মউতির আজাব কবরের আজাব কিয়ামতের আজাব জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না আল্লাহ 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 এরকম মজলিস দেখলে ইবলিস মাথা চুল ছেঁড়াছেড়ি করে কি সর্বনাশ হয়ে গেল কতদিন ধরে কত সময় ব্যয় করে কত পাপের কাজ করাইলাম সব গোনাগুলো ধুয়ে শেষ হয়ে গেল আমার এত দিনের পরিশ্রম মাঠে মারা গেল ইবলিসির মুখে হাসি ফোটাবেন না ওর মুখে চুনকালি ফেলে দিন জান খুলে আমার আল্লাহকে ডাকুন আল্লাহ 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 চোখের পানি ছেড়ে কান্দুন আমার আল্লাহ নামে জেকের করুন এই মুহূর্তের জন্য চোখের পানির কোটি 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 টাকা চাইয়ে দাম বেশি আল্লাহ 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 আল্লাহ
সবাই নিয়ত পরিবর্তন করে নেন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ আমি আমার কলবি দিকে মুতাওয়াজ্জা হই আমার কলব আমার পিছায় ও দাদা পিছায় কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশে মহল্লা দিকে মুতাওয়াজ্জা হয় আল্লাহ পাকের আরশে মহল্লা হইতে নফি এজবাতের ফায়েজ কাদিরিয়া তরিকার নেজবত আমার কলবে আসো বাম স্থানে দু আঙুলিতে কলবের স্থান ডান স্থানে দু আঙুলিতে রুহের স্থান বাম স্থানে দু আঙুলিতে কলবের স্থান ডান স্থানে দু আঙুলিতে রুহের স্থান নফসের স্থান হলো নাভি আপনি নাভি থেকে লা বলে রুহের উপর দিয়ে ডান কাঁধে চলে যান লা বলে রুহের উপর দিয়ে টেনে ডান কাঁধ লা ইলাহা বলে মাথার তালু ইল্লাল্লাহ ধাক্কা জোরে জোরে কলবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 La ilaha illallah 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 অগণিত রহমতে ফেরেশতারা আমাদের সঙ্গে জেকেরে শামিল আছেন জান খুলে পড়ুন গুনাহ ধুইয়ে যাবি আল্লাহ রহমত নাজিল হবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই কোন মাশুক আল্লাহ ছাড়া নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই কোন মাশুক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 জান উজাড় করি কলেমা পড়ুন গুনাহ ধুয়ে যাবে পাপ ধুয়ে যাবে কবরে আরামে থাকবে না কেমতে আপনি আরামে থাকবেন জান খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ পাকের আরশ মহল্লায় আল্লাহ পাকের আরশ মহল্লায় যে নূরের খুঁটি আছে আল্লাহর বান্দা বান্দিরা তখন কলেমা জেকেরে মশগুল হয়ে যায় ওই নূরের খুঁটি
ঠকঠক ঠকঠক করে কাঁপতে থাকে আমার আল্লাহ বলে আরশের খুঁটি শান্ত হয়ে যাও ওই সময় ওই খুঁটিগুলো জবান খুলে যায় ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আপনার একদল বান্দা বান্দীরা কলেমা জেকেনে মজগুল হয়ে গেছে ওদের জীবনের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি নূরের খুঁটি শান্ত হব না লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله خوب زر زر إلا الله ধাক্ক কলবে لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا معبود إلا الله لا معبود إلا الله لا محبوب إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا فاعل إلا الله لا إله 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 إلا الله জান খুলে জিকির করুন গুনাহ ধুয়ে যাবে আল্লাহর রহমত নাজিল হবে জান খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক
সাত বছরও যে কলেমা থেকে সময় ব্যয় করেছেন আমরা দশটা মিনিট কলেমা জিকির করতে চাই না একটু জান খুলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله كوتي كوتي تاكا تيه دام بشيو এই মুহূর্তের জন্য চোখের পানিগুলোর কোটি কোটি টাকা চেয়ে দাম বেশিও চেষ্টা করুন আল্লাহ বলেছেন ফালিয়া দাহকু খলিলাও আলিয়া বুকু কাসির বেশি বেশি করে কাঁদো তোমরা কম কম হাসো চোখের পানি ছেড়ে কাঁদো কলেমার জিকির করুন পাহাড় পাহাড় পরিমাণ গোনা ধুয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون نحن أقرب إليه من حبل الوريد إن الله عليم بذات الصدور إن الله على كل شيء قدير لا إله إلا الله 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 لا إله خوب زر إلا الله دھکا قلبي لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا معبود إلا الله لا معبود إلا الله لا محبوب إلا الله لا محبوب إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا فاعل إلا الله لا سبحان إلا الله لا غفران إلا الله لا إله 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 إلا الله موتي رضا قبر رضا قيامت رضا جهنم رضا شجع تبرونا لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله درود شريف اللهم
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا. গুনাগুলো মাফ করে দি আল্লাহ, দুনিয়ার জমিনে অনেকগুলো দরবার পাওয়া যায়, একাধিক দরবার থেকে যদি ছাড়িয়ে দেয় আরো অনেক দরবারে যে আশ্রয় পাওয়া যায়, আপনার শাহী দরবার থেকে যদি ছাড়িয়ে দেন গোনা মাফির জন্য কোন দরবার পাওয়া যাবে না। তবে এতটুকু জানি মাবুদুরে আপনার দয়ার কোন খুল কিনারা নাই, দয়া করে জীবনের গোনাগুলো নবীর শিলায় মাফ করে দি। কি কঠিন সময় এসেছি, যেদিকে তাকাই যেদিকে আগাই শুধু গোনা আর গোনা, বাজবার কোন রাস্তা খুঁজে পাই না। আল্লাহ গাইবি মদদ দিয়া কুদরতি ক্ষমতা দিয়ে তাম গোনা থেকে আপনি আমাদের বাঁচিয়ে নিন, টোটা ফাটা যাবার আপনার বন্ধুদের নিয়ম পদ্ধতি অনুযায়ী যেকে রাজগা যা করেছি তো রুটি গুলোকে মেহরবানি করে মাফ করে দিন। ক্ষমাবান্তে সওয়াব গুলো আপনার হাবিব সাইয়েদেনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছে দিন। রাসূলুল্লাহর চাঁদ চেহারা টুকু প্রতি সাফনে দিদার করিয়ে নিন, জীবনে আর কিছুই চাই না, আল্লাহ রে জীবনে আর কিছুই চাই না, শুধু প্রতি সাফনে সাফনে হুজুরের চাঁদ চেহারা টুকু দেখতে চাই। নবীর পাশে শুয়েছেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতের দরবারে সওয়াবগুলো পৌঁছে দিন। আপনার বন্ধু দায়ে রুহানি দোয়া দাওয়াত চেয়ারা খাওয়াতের জন্য জারি রাখুন। নবীর আউলাদ আসহাবগণ উম্মাতুল মুমিনদের আর সওয়াবগুলো পৌঁছে দিন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মিনা মুজদালিফাতে যারা শুয়ে আছেন ওদের আর সওয়াব পৌঁছে দিন। বাপ আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী আলী গাওস্কত সিদ্দিকিন সলিহীন মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুতাকাদ্দিমিন মুতাখিরিন আইমাই মুসান্নফিদের দরবারে সওয়াবগুলো পৌঁছে দিন।
خاص کر اللہ امام اعظم دربار سوا پوس دیان بڑا پیر عبدالخادر جیلانی خاجہ معین الدین چشتی عظیمی دیان بہا الدین اکشابان دیان مزاد حافظین حجید دربار سوا گل پوس دیان اللہ دایا کرے قدریا چشتی اکشابان دیان مزاد دیا طریقہ دے আমাদের নাম করা নথিভুক্ত করুন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন খাদির ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন খাদির একটা বার তাসাউফপন্থী হলে আপনি মেনে নিন আল্লাহ বিশর হাফির মতন মানুষ হাবিব আজমি হুজুরির মতন মানুষ সুবি আব্দুল মমিন হুজুরির মতন মানুষ গুলো আপনি আপনার বন্ধু বলে কবুল করে নেছেন আল্লাহ রে আমাদের কে আপনার প্রিয়জন বলে কবুল করুন মজাদ্দেদ জামানো ফুরফুরা সেই বেরে দাদা পি কেবলা দরবারে সওয়াবগুলো পৌঁছে দেন আল্লাহ ফুরফুরা মাটিতে শুয়ে আছেন বড় হুজুর পীর কেবলা মেজি হুজুর পীর কেবলা সেদি হুজুর পীর কেবলা না হুজুর পীর কেবলা ছোট হুজুর পীর কেবলা হুজুরদের দরবারে সওয়াবগুলো পৌঁছে দিন আল্লাহ চারশো আটা হুজুর গোলাম সালমানি হুজুর হোসাইন বখারি হুজুরদের দরবারে সওয়াবগুলো পৌঁছে দিন আল্লাহ বিশেষ করেও যা দরবার শরীফ আমরা বসে হাত উঠাইলাম এদেশের মাটিতে শ্রেষ্ঠতম আলেম করে যাকে পাঠিয়েছিলেন আল্লামা হুজুরি রুহে সওয়াবগুলো পৌঁছে দিন হুজুর আল্লামা রুহানি তোয়া তাওয়াজ্জো জিয়ারাত আমাদের জন্য জারি রাখুন আল্লামা হুজুরের রুহানি দোয়া তাওয়াজ্জো জিয়ারাত আমাদের জন্য জারি রাখুন আল্লামা হুজুরি দুই কলিজা টুকরা পাশে শুয়েছেন তাদের আরওয়ায় পৌঁছে দেন হুজুরির বংশ ভালা আব্বাম্মা বিবি ছেলে মেয়ে বংশ ভালা যারা খবরদের আরওয়ায় সওয়াব পৌঁছে দিন আল্লামা হুজুরির বংশ ভালা বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর ছোট হুজুর আল্লাহ সকলের সুস্থতা জীবন দান করুন এদের কলিজার টুকরা দেন আল্লাহ আপনি আপনার নবী এদের উপরে খুশি হয়ে যান দাদা পীর আল্লামা হুজুরি রুহানি দোয়ায় আপনি এদেরকেও আল্লাহ বড় বড় হাক্কারি আলম আল্লাহ আপনার প্রিয়জন ভুলে দয়া করে মেনে নিন আল্লাহ আমরা যত মানুষ না হাত উঠাইলাম আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আমাদের আহাল বর্গ আমরা তাদের কবর দিছি আল্লাহ রে সকলে দরওয়ায়ে সওয়াব গুলো পৌঁছে দিন যারা আজাবুল কবর আছে নবী রসিলায় আজাবুল কবর থেকে নাজাত দিন এ মজলিসটাকে কবুল করুন খবাইব আমিন বাবাজি আমারও কত মেহনত কত শ্রম কত অর্থ ব্যয় করে আল্লাহ মহা কাজ করেছেন আপনি আপনার নবী তার উপরে রাজি হয়ে যান আল্লামা হুজুরি রুহানি দোয়া আপনি আমাদের সকলের নসিবি জুটাই দিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আপনি আমাদের সকলের তাসাউফ পন্থী বলে কবুল করুন আমাদের সন্তানগুলো উপযুক্ত আলেমে দিন বলে কবুল করুন আমাদের মসজিদ মাদ্রাসাগুলো গাইবি মদত দিয়ে দয়া করে বাঁচিয়ে রাখুন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু
محمد رسول الله. السلام.